আমরা আসছি রাশেদ ডাক্তার আপনার কাছে। রাশেদ ডাক্তার, আপনি মিডওয়াইফারি শিক্ষা এবং পেশার নীতি নির্ধারকদের একজন বাংলাদেশে, আপনি বিএনএমসির রেজিস্টার। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মিডওয়াইফারি শিক্ষাকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রান্তিক গোষ্ঠী যাতে মিডওয়াইফারি সেবা সহজে পায় সেজন্য বর্তমান সরকার ঠিক কী কী উদ্যোগ নিচ্ছে? বাংলাদেশ সরকার কী কী উদ্যোগ নিয়েছে সেটা আমরা আগে বলি। 2012-13 শিক্ষাবর্ষ থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একটা কোর্সই আলাদা শুরু হয়েছে, আলাদা ক্যাডার শুরু হয়েছে, যেটা বাংলাদেশে এর আগে ছিল না। এবং ওই সরকারের কমিটমেন্ট অনুযায়ী প্রায় 3,000 মিডওয়াইফ ইতিমধ্যে সরকার নিয়োগ দিয়েছে এবং আরও প্রায় 5,000 পদ সৃষ্টির প্রক্রিয়া চলমান। তো এটা সরকারের এই যে 3,000-এর পরে এখন 5,000, এটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। এবং বাংলাদেশের এই ভৌগোলিক সীমারেখাটা তো অনেক বিশাল, তো সেই একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাওয়ার জন্য যে সকল প্রক্রিয়া দরকার সেগুলো সরকার সবকটাই হাতে নিয়েছেন। যেমন বেসরকারিভাবে মিডওয়াইফ একটা প্রতিষ্ঠানে যেমন ব্র্যাক এসছেন, সরকারি কিন্তু 62টি প্রতিষ্ঠান আছে যেখানে মিডওয়াইফারি ট্রেনিং সেন্টার আছে। এবং সেই রাঙামাটি থেকে শুরু করে ওদিকে বরগুনা পর্যন্ত সব জায়গায় আছে, সরকারের প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু দৃশ্যমান। আমরা এই মুহূর্তে যে ধরনের প্রতিষ্ঠানগুলো দেখছি সেখান থেকে কী পরিমাণ বা কী সংখ্যক মিডওয়াইফ আগামীতে কাজে যোগ দিতে পারবে বলে আপনারা মনে করছেন? এটা আসলে কী সংখ্যক অ্যাপ্রোপ্রিয়েটলি একটা শব্দে বলা মুশকিল, কারণ আমরা যদি বর্তমান সময়ের স্টুডেন্টের কথা বলি, যে স্টুডেন্ট আছে ভর্তি হবে সেই সকল স্টুডেন্ট যে একসাথে পাশ করে বের হবে সেটা কিন্তু না। কারণ স্টুডেন্টের বিভিন্ন প্রক্রিয়ায় গিয়ে দেখা যায় হয়তো 5,000 স্টুডেন্ট ভর্তি হলো, শেষমেশ যখন ওরা লাইসেন্স পাবে, কারণ ডক্টর শারমিন বলে গিয়েছেন যে ওদের পাস করার যে পরিক্রমাটা, ওর স্টুডেন্ট হবে, রেজিস্ট্রেশন পাবে, তারপরে তারা ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, 3 বছর ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তারপরে তারা ইন্টার্নশিপ করবে 6 মাসের, করার পরে তারা লাইসেন্সিং পরীক্ষা দিবে। তো এই পরিক্রমার পরে দেখা গেলো 5,000 থেকে কিনা 4,000 একসাথে বের হলো। তো এই জন্য আমি যদি আজকে বলি 5,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, পাস করলো কতজন, সেটা কিন্তু আবার 5,000 হবে না। তো এইটা এই স্ট্যাটিস্টিকটা তখনই বলা যাবে 10 বছর পরে যদি আমি কাউন্ট করি যে আমার এই 10 বছরে কত হলো। যেমন 2012-13 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে এই পর্যন্ত 7,000-এর উপরে মিডওয়াইফ আমাদের পাস করে বের হয়ে গিয়েছে। তো সংখ্যাটা এইভাবেই হবে, এবং আগে তো কম ছিল প্রতিষ্ঠানের সংখ্যা, এখন বেশি হয়েছে। তো আমাদেরকে কাউন্টটা এইভাবে করতে হবে, এক কথা এটা বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার রশনারা বেগম, উনি গাইনি চিকিৎসকদের সংগঠন OGSB-এর সাবেক প্রেসিডেন্ট। উনার কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে সি সেকশন বা সিজারিয়ানের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সিজারিয়ান সেকশন বা সি সেকশন হচ্ছে রিকমেন্ডেড নাম্বারের চাইতে প্রায় দ্বিগুণ পরিমাণে। তো স্বাভাবিক প্রসবের সংখ্যা বাড়িয়ে ভারসাম্য আনতে মিডওয়াইফদের ভূমিকা রাখা সম্ভব কিনা বা তারা কোনো ভূমিকা রাখতে পারেন কিনা, আপনার কি মনে হয়?